আর একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হলো বহু মানুষ বাংলাদেশে এখনো, অনেকে প্রশ্ন করেছেন আপনারা, বহু মানুষ এখনো বাংলাদেশে কুরবানি আর আকিকা একসঙ্গে করে থাকে। হয়তোবা তিন সন্তানের কুরবানি তিন ভাগ, আর চার ভাগ কুরবানি করে একটা গরু মিলে আকিকা আর কুরবানি একসঙ্গে করে থাকেন। এবং এই মর্মে এক শ্রেণীর খতিব আলেম তারা ফতোয়া দিয়ে থাকে, না এই বেদাতটা যে কখন থেকে শুরু হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, কুরবানি একটা ইবাদত, আকিকা একটা ইবাদত, দুইটা একসঙ্গে মিলে কি করে হয় এটা তো জানতাম না। আবার বহু মানুষ এমনটা করছে যে গরু দিচ্ছে কুরবানি, তো মৃত মায়ের জন্য এক ভাগ, মৃত বাপের জন্য এক ভাগ, আবার মৃত নানার জন্য এক ভাগ, নানির জন্য এক ভাগ, অথবা কেউ দাদা বা দাদির জন্য ভাগ করে আর নিজের জন্য বাকি তিনটা ভাগ রাখছে, মানে চার ভাগ মৃত ব্যক্তির জন্য আর চার ভাগ নিজের পরিবারের জন্য রেখে সাত ভাগে মূলত একটা পরিবারের পক্ষ থেকে কুরবানি করছে। এটা জানাই ছিল না আমাদের যে এই ধরনের চলে। এই এইগুলো কুসংস্কার বলবো না, বেদাতি হুজুরদের তৈরি করা, আলেমদের তৈরি করা সংস্কৃতি বলবো, বা এমনি ফতোয়া মেরে দেয় চালিয়ে দেয় এইভাবে, আল্লাহ পাকই ভালো জানে। তবে শরীয়ত এইরকম কোনো ভিত্তিহীন কাল্পনিক ভিত্তির উপরে প্রতিষ্ঠিত না, শরীয়ত দলিল ভিত্তিক, যার কোনো দলিলই নাই। সাদাকাকে খাওয়া যায়, আপনি কুরবানি দিতে পারছেন তো আবার ওর মধ্যে সাদাকা ঢুকাচ্ছেন কেন? কোথায় কুরবানি আর কোথায় আকিকা, দুইটা আবার এক জায়গায় করছেন কেন? এইগুলো সমাজে এত বেশি চালু আছে, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, অধিকাংশ সমাজে এইগুলো চালু আছে। আর এই সমস্ত মিথ্যা বানোয়াট উদ্ভট কথাগুলি বলার পিছনে, প্রচার করার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা হলো মসজিদের ইমামদের, তারা পড়াশোনা করে না, খতিবদের এবং বক্তাদের। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এই বক্তাদের অতিরঞ্জিত বক্তব্যকে তুলনা করেছেন মিন শাকাশিকি শয়তান, তিনি বলছেন যে এটা হলো শয়তানের যেন বমির মতো, বমির আতশবাজী। শয়তান যেমন বমি করে, ঠিক এই বেদাতি খতিব বক্তা আলেম মিথ্যা কথা তাদের মুখ থেকে যেন বমির মতো সমাজে ছড়িয়ে যাচ্ছে। সেই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই যুগে তিনি বলেছেন। তো আমরা এই ধর্ম ব্যবসায়ী পেট পূজারী ব্যক্তিদের কথা শোনা থেকে এবং তাদের লিখনী পড়া থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে এখন এই ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার, এই নেটের মিডিয়া মাধ্যম আসার কারণে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই সমস্ত মিথ্যা কাহিনীগুলো। আর নামের আগে পরে বিভিন্ন লকব লাগিয়ে দিলে তো অনেক কিছু হয়ে যায়। এখন সবাই শেখ হয়ে গেছে, আর শায়েক কথা লেখা দেখলেই মানুষ মনে করে যে অনেক বাড়া আলম, তার কথা শুনে আমি আমল করব, এটাতে বিভ্রান্তটা বেশি হচ্ছে মানুষ। আমরা অনুরোধ করে থাকি কোরআন এবং সহি সুন্না ভিত্তিক সালাফি মানহাজের আলোকে যারা কথা বলে থাকে, আপনারা তাদের কথা শ্রবণ করবেন, তাদের বক্তব্য দলিল সহ গ্রহণ করে মানার চেষ্টা করবেন।
উদ্ভট কাহিনীগুলোর মধ্যে যাবেন না। যত ধর্মের নামে চালু আছে বিষয়, ঠিক কুরবানির ক্ষেত্রেও এই আকিকা আর কুরবানি একসঙ্গে করা, এটা একটা ভিত্তিহীন মিথ্যা কাল্পনিক একটা বিষয় সমাজে চালু আছে। অনুরূপভাবে যেটা বললাম, সাদাকা আর কুরবানি একসঙ্গে, আমার পরিবারের পক্ষ থেকে আমি তিন ভাগ দিচ্ছি, আমার মৃত বাপ, মৃত মা, মৃত দাদা, মৃত দাদি, তার পক্ষ থেকে চার ভাগ, তাহলে এই দুইটা মিলে ভাগ করছে, এটা একটা কাল্পনিক ধর্মের মধ্যে চালু হয়ে আছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই জাল ছিন্ন করে বেরিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর পথে আসতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم